এই পচা দাঁড়া, তোর এই অবস্থা কেন? আরে বলিস না মন্টু, এক বজ্জাত পাখি এই কাজটা করেছে। আমাদের যে স্কুলে মাঠটা আছে না, আমি সেখানেই খেলা করছিলাম, আর পাখিটা এসেই আমার মাথায় হাগু করে দিয়েছে। বল কেমনটা লাগে? আরে আমাকে ঘটনাটা খুলে বলতো। তাহলে শোন বন্ধু, এবার বুঝতে পারলি তো দোষটা কার? আমি ঘটনাটি শুনে সবই বুঝতে পারলাম দোষটা কার। দোষটা তোর, তুই একটা মানুষকে কাটি দিবি আর সে তোকে এমনিতেই ছেড়ে দিবে। যেমন করেছিস পচা তুই তেমনই ফল পেয়েছিস। যেমন কর্ম তেমন ফল, আজকের গল্পটা এই বিষয়ে ছিল। এমন ধরনের সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সাথে থাকুন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন।